সারা বিশ্বে এখন ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগটি একটি মহামারী আকার ধারণ করেছে। এই ব্লাড সুগারের সমস্যায় মুক্তি দিতে পারে একমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ। এর সঙ্গে সঙ্গে জীবনধারণের কিছু গতি প্রকৃতি নিয়েও নজর দিতে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ব্লাড সুগারের সমস্যা কাটাতে যোগ ব্যায়াম করা খুবই প্রয়োজন। এগুলো ছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র খোঁজ দিচ্ছে বেশ কয়েকটি উপায়ের। কয়েকটি ঔষধি গুণে ভরপুর মশলা রয়েছে যেগুলো দিয়ে আপনারা নিমিষেই ঘরের ভিতরে বসেই আপনার ডায়াবেটিসটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা এমন তিনটি মশলার কথা আজকে আলোচনা করব যেগুলো দিয়ে ঘরেই বসে আপনারা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং ভিডিওর শেষে জানিয়ে দেব যে এই মশলাগুলো আপনারা কখন এবং কিভাবে খাবেন। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আজকেই আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে আপনারা পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো প্রথম মশলাটির নাম আমরা বলবো গোলমরিচ। গোলমরিচ আমাদের সবার হাতের কাছেই থাকে। সুগার লেভেল কমাতে গোলমরিচ খুবই উপকারী একটি মশলা। এটি সেবন করলে সুগার স্পাইকস থেকে মুক্তি পাওয়া যায়। এতে রয়েছে পিপারিন নামক একটি উপাদান, যেটি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে খুব সহজ হয়ে যায়। এটি খাবার নিয়ম হলো, সকালে উঠে এক কাপ জলে কাঁচা হলুদ পিষে গোলমরিচ দিয়ে খালি পেটে সেবন করতে হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা দ্বিতীয় মশলাটি জেনে নিই। সেটি হলো দারুচিনি। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে খুব দারুণভাবে সহায়ক এই দারুচিনি। স্নেহ জাতীয় পদার্থ ঝরিয়ে দিতেই দারুচিনির জুড়ি মেলা ভার। এছাড়াও এতে কোলেস্ট্রল কমিয়ে নিয়ে আসে। এটি যদি সকালে খালি পেটে এক কাপ জলে অর্ধেক চামচ মেথি হলুদ দারুচিনি মিশিয়ে খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে। এটা ছাড়াও এতে গোটা দারুচিনি যোগ করতে পারেন। এবার আসুন জেনে নিই তৃতীয় মশলা সম্পর্কে। সেটি খুব সহজ একটি মশলা এবং সহজেই পাওয়া যায়। সেটি হলো আদা। অ্যান্টি ডায়াবেটিক পদার্থ হিসেবে আদার জুড়ি মেলা ভার। এতে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী বহু ধরনের গুণ। এতে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি ব্লাড সুগার দ্রুত ছড়িয়ে পড়ার হাত থেকে এটি মুক্তি দেয়। আদা চা বানিয়ে সকালে খালি পেটে এটি সেবন করতে পারেন, দেখবেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা সময়টি জেনে নিই। এই তিনটি মশলাই আপনারা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।